প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মর্তুজা হোসেন, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক। সরকারের নীতিগত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চলছে। তারই ধারাবাহিকতায় আমি অনলাইন ক্লাসের উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। যে শিক্ষার্থীরা এই দীর্ঘদিনের ব্যবধানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়ালেখা হয়তো অনেক ঘাটতি ঘটেছে, সেই ঘাটতিকে কিছুটা হলেও কাটিয়ে ওঠার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যা হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম। গ্লোবাল শব্দের অর্থ পৃথিবী, আর ভিলেজ মানে শব্দ হলো, ভিলেজ অর্থ হলো গ্রাম। তাহলে বিশ্ব গ্রাম, এই বিশ্ব গ্রামটা কি আমি সে সম্পর্কে একটু বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ম্যাক্সিমাম গ্রামের সন্তান, গ্রামে আমাদের জন্ম, গ্রামে আমাদের বেড়ে ওঠা। গ্রাম কি এবং কি কি উপাদানে গ্রাম গঠিত সেটা আমি তুমি আমরা সবাই জানি। গ্রাম হলো এমন একটা পরিবেশ যেখানে কয়েকটি বাড়ি মিলে একটি পাড়া, বা কয়েকটি পাড়া মিলে একটা গ্রামের জন্ম। খুব ক্ষুদ্র পরিসরে, সীমিত ভৌগোলিক অবস্থানের মধ্যে একটা গ্রামের অবস্থান। তাই সেই গ্রামে যদি কোনো কিছু ঘটে, তাৎক্ষণিকভাবে এই প্রান্তের মানুষ থেকে ওই প্রান্তের মানুষ মুহূর্তের মধ্যেই আমরা সব কিছু জানতে পারি। কোনো ঘটনা ঘটলে সেটা মুহূর্তের মধ্যে সবার কানে কানে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, আজকের এই পৃথিবীটাও ঠিক একটা গ্রামের মতো রূপ নিয়েছে। একটা গ্রাম, কয়েকটা গ্রাম, কয়েকটা ইউনিয়ন, কয়েকটা থানা বা উপজেলা নিয়ে গঠিত হয় একটা জেলা, এবং কয়েকটি জেলার সমন্বয়ে গঠিত হয় একটি দেশ। ভৌগোলিকগত দিক দিয়ে গ্রামের থেকে একটা দেশের ভৌগোলিক অবস্থান অনেক 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 গুণে বড়, কিন্তু গ্রামের ভৌগোলিক অবস্থান ছোট। এই এই যে আমাদের দেশ, এরকম আরো অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত হয় কি বিশ্ব। এই বিশ্বটাকেই বর্তমান আমরা একটা গ্রাম হিসাবে ধরে নিতে পারি। কারণ আজকের এই তথ্য অবাক তথ্য প্রযুক্তির যুগে আমরা সবাই সবার সাথে মত বিনিময়, তথ্য বিনিময়, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরের সংবাদ যে যত দূরেই অবস্থান করি না কেন, মুহূর্তের মধ্যেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। এই যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ একটা একক কমিউনিটিতে পরিণত হয়েছে। এই যে গোটা পৃথিবীর মানুষ একটা কমিউনিটিতে পরিণত হয়েছে, এই পরিণত হওয়াটাকেই আমরা বলি, এই যে একটা ভৌগোলিক অবস্থান, পৃথিবীর একটা ভৌগোলিক অবস্থান প্রযুক্তিগত দিক দিয়ে কমে আসাটাই হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। আমরা বর্তমান বিশ্বের মানুষ তথ্য প্রযুক্তির সাথে, আমরা আজ থেকে 20 বছর বা 30 বছর আগে তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের যে যতটুকু জ্ঞান ছিল না, তার থেকে এখন সেই জ্ঞানের পরিধি অনেক গুণে বেড়ে গিয়েছে। এই পাড়ার ধারাবাহিকতায় এবং প্রযুক্তি উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই পৃথিবীটা একটা একক কমিউনিটিতে পরিবর্তন হয়েছে।
এই কমিউনিটিটাকেই, একক কমিউনিটিটাকেই আমরা গ্লোবাল ভিলেজ হিসাবে ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কোনো আত্মীয় যদি আজ ওই সুদূর আমেরিকাতে বসবাস করে, আমি এখান থেকে শুধু একটা বাটনে ক্লিক করলেই তার সাথে যোগাযোগ করতে পারি, তার সাথে তথ্য আদান প্রদান করতে পারি, ভালো মন্দ শেয়ার করতে পারি মুহূর্তের মধ্যেই। কিন্তু আজ থেকে 30 বছর, 40 বছর বা 20 বছর আগে এই বিশ্বের অবস্থা এরকম ছিল না। আমি বিশ্বের কথা বাদই রাখলাম, আজ 20 বছর আগে যদি এই কুষ্টিয়া থেকে চট্টগ্রামে কারো কাছে কোনো তথ্য পাঠানোর প্রয়োজন হতো, আমাদের যাইতে হতো টিএমটি অফিসে, সেই অ্যানালগ সিস্টেমে ফোন করার জন্য সেই চেষ্টা করে 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 হয়তো এক সময় ওখানকার কেয়ারটেকার বলতো, ভাই লাইনের সমস্যা হয়েছে, লাইনের উপর গাছ পড়েছে, যে কারণে তার কেটে গেছে, এখন আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন না। কিন্তু সেই অবস্থার থেকে আজকে পুরা পৃথিবী উন্নয়নের যে ধারায় এসেছে তারই আলোকে আজকে গ্লোবাল ভিলেজের মতো একটা পর্যায়ে গোটা পৃথিবীকে একটা কমিউনিটিতে পরিবর্তন করার সুযোগ পেয়েছে বিশ্বের বিজ্ঞানীরা। তে গ্লোবাল ভিলেজ যে শব্দটা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি, এই শব্দের উদ্ভাবক কানাডিয়ান লেখক হারবাল ম্যাকলুহান। উনি 1962 সালে গুটেনবার্গ গ্যালাক্সি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ের মাধ্যমে গ্লোবাল ভিলেজ শব্দটিকে প্রথম তিনি মানুষের সামনে তুলে আনতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই বিষয়টাকে বিভিন্ন পর্যায়ে বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা আরো উন্নয়নের এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা কল্পনা করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মূলত গ্লোবাল ভিলেজ টা হলো মানুষের সাথে সহজ যোগাযোগ, সহজ গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একে অপরের ভৌগোলিক দূরত্বকে দূরে রেখে একে অপরের কাছে আসার যে সুযোগ, এই সুযোগটাই হলো গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজের ব্যাখ্যায় আমি বলতে পারি, এর শুধু সুবিধা না, অনেক অসুবিধার দিকও আছে, যেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব। গ্লোবাল ভিলেজের মাধ্যমে বিশ্বের এক প্রান্তের মানুষ আর এক প্রান্তের মানুষের থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা চাহিদা মোতাবেক পেয়ে থাকে। যেমন সুবিধা তেমন অসুবিধারও কিছু দিক আছে, আমি সুবিধার দিকগুলোই তোমাদের সামনে প্রথম উপস্থাপন করব। যোগাযোগ, সহজ যোগাযোগ, তথ্য প্রযুক্তির কারণে আজকের পৃথিবীটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীটা এতই ছোট হয়ে গেছে যে ছোট্ট একটা মোবাইল হাতের মুঠোয় থাকলেই ভাবতে হবে যে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয়, কারণ এই ছোট ডিভাইসটাকে ব্যবহার করে আমি বিশ্বের যে কোনো প্রান্তের লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল ভৌগোলিক দূরত্বকে দূরে রেখে খুব সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমি বিশ্বের যে কোনো মানুষের সাথে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। তারপরে কি সহজ গণমাধ্যম, আজকে বর্তমান বিশ্বে পৃথিবীতে গণমাধ্যম এমনভাবে উন্মুক্ত হয়েছে যেটা কল্পনাতীত। আজকে বিশ্বে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে মুহূর্তের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা তার প্রতিচ্ছবি স্থিরচিত্র খুব সহজেই
হাজার মাইল দূরের কোনো ঘটনাকে আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি, এটাও বড় রকমের একটা সুবিধা। তারপরে ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও এই গ্লোবাল ভিলেজ আমাদেরকে অনেক কিছু উপহার দিচ্ছে। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার ওয়েবসাইটে তার কোম্পানি থেকে উৎপাদিত পণ্যের মান, উৎপাদিত পণ্যের ধরন, উৎপাদিত পণ্যের পরিমাণ বিভিন্ন ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে একজন বিদেশি কোম্পানি মালিক তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিবরণ, উৎপাদিত পণ্যের স্থির চিত্র দিয়ে আমাদেরকে দিচ্ছে। আমরা সেইটা দেখে ওয়েবসাইটের মাধ্যমে তার ওয়েবসাইটে ঢুকে সেই পণ্য দেখে দাম দর করে এখান থেকেই আমরা সেই জিনিসটা এই বাংলাদেশ থেকে কিনে আনছি। এবং আর্থিক লেনদেনের বিষয়টাও আমাদের সে হাজার মাইল দূরে যাওয়া লাগে না, আমরা এখানে বসেই সেই লেনদেনও সম্পন্ন করতে পারি। তারপরে কি আছে, আর্থিক সাশ্রয়। আর্থিক সাশ্রয় তো মানুষের অবশ্যই হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন আমি মনে করি কেমন আর্থিক সাশ্রয় হয়েছে, যে আমার কোনো সংবাদ পাঠানোর দরকার এখান থেকে খুলনাতে বা ওই ঢাকাতে সংবাদ পাঠানোর দরকার, আগে তো এরকম উন্মুক্ত কোনো যোগাযোগ ছিল না, আমাকে সরাসরি ওখানে যাইতে হতো অথবা টেলিগ্রাফ করতে হতো, সেখানেও বড় রকম একটা খরচ ছিল। কিন্তু এখনকার যুগে কি একটা সিম্পল একটা মোবাইল, ছোট্ট একটা মোবাইল হাতে থাকলেই মুহূর্তের মধ্যে আমি সেখানে আমার সংবাদ প্রেরণ করতে পারছি। তারপরে আর একটা কি সময় ক্ষেপণটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সময় অত্যন্ত মূল্যবান একটা জিনিস। সময়কে যে গুরুত্ব দেয় না জীবনে তাকে অনেক কষ্টতে হয়। সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রত্যেকটা মানুষকেই সময়ের মূল্যায়ন করতে হবে। সময়কে গুরুত্ব দিয়ে, সময়কে মাথায় রেখেই আমাদের দৈনন্দিন চিন্তাভাবনা কাজকর্মকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। তারপরে এতো আরও অনেক ধরনের সুবিধা আছে, পাশাপাশি অসুবিধাও আছে। অসুবিধার দিকগুলো আমি বলি, যেমন তথ্য চুরি, এটা বর্তমানে প্রেক্ষাপটে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এই জাতীয় ক্লেমকারী মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছুদিন আগে তোমরা হয়তো জানো আমাদের দেশেরও বাংলাদেশ ব্যাংক থেকে কিছু দুর্বৃত্তরা এভাবে আমাদের অর্থ লুটে নিয়েছে। সামাজিক অবক্ষয় হচ্ছে, মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে মিডিয়াতে বিভিন্ন প্রকার পণ্য ছবি দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে। সমাজের যুব সম্প্রদায়কে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে, এইটাও আমাদের বলতে হবে বড় রকমের একটা অভিশাপ। এখন আমাদের দেশে বিকেলবেলা যদি কোথাও 10টা যুবক ছেলে বসে থাকে, তোমরা লক্ষ্য করবে তার 10 জনের হাতেই থাকবে মোবাইল। হয়তো বসে আছে, তুমি পাশ দিয়ে চলে যাচ্ছ, ওরা 10 জন মোবাইল টেপছে, ওদের খেয়ালই নাই যে আমার পিঠের মধ্যে লোক হেঁটে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব অশনি সংকেত। আমি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে সতর্ক করতে চাই, তোমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে। এবং এই জাতীয় কর্মকাণ্ড সবসময় পরিহার করবে, তাতে তুমি নিজে উপকৃত হবে, তোমার পরিবার উপকৃত হবে, দেশ ও জাতি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস, আমি আশা করি আমার ক্লাস তোমরা মন প্রান্তে শুনবে, আত্মস্থ করবে, এবং কোনো সমস্যা যদি হয় মোবাইলে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে সবসময় প্রস্তুত আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে
ব্যবহারটা এত ব্যাপক আকারে বেড়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার মিথ্যা বিভ্রান্তিমূলক উদ্ভট তথ্য ছড়িয়ে বিভিন্ন সময়ে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, যাতে আমাদের সমাজ ব্যবস্থা কলুষিত হচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি এই ব্যাপারে তোমাদেরকেও অবহিত করতে চাই, এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সাথে কখনো মাথা দিবে না। তারপরে আসছে কি, সংস্কৃতি বিনিময়। আজকে আমি বাংলাদেশে বাস করব, পৃথিবীর প্রত্যেকটা দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছি, এবং আমাদের দেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথেও অন্য দেশের মানুষ পরিচিত হতে পারছে। এই পরিচয়ের মাধ্যম দিয়ে, এই দেখা দেখির মাধ্যম দিয়ে আমরা একে অপরের সাথে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছি। আবার কি হচ্ছে, এই যে আকাশ সংস্কৃতি, এই আকাশ সংস্কৃতির কারণে আমাদের দেশীয় সংস্কৃতিকে আজ বিলুপ্তির পথে। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করব, দেশীয় সংস্কৃতিকে ভুলে গিয়ে বিদেশি সংস্কৃতির কৃতিতে আকৃষ্ট হওয়া, এইটা খুব একটা ভালো লক্ষণ নাই, এটা খুব বুদ্ধিমত্তার পরিচয় নাই। তাই আমি সবার প্রতি অনুরোধ করব, বিদেশি সংস্কৃতি থেকে ফিরে দেশীয় সংস্কৃতিতে ফিরে আসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই মহামারী করোনার মধ্যে তোমরা সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আমি অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।